নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 9ই সেপ্টেম্বর 2024 সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন দেখছে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। রাজ্যের কৃষকদের বিরাট ঘোষণা, এইবার থেকে কৃষকরা পাবে 11,000 টাকা। টাকা দেবার ফাইনাল তারিখ ঘোষণা। কলকাতা, 9ই সেপ্টেম্বর 2024 সোমবার। দেশের বেশিরভাগ জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল, তাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের সাহায্য করার একাধিক প্রকল্প চালু করেছেন, যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি হলো খরিফ মৌসুম, এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মৌসুম, এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ 10,000 টাকা করে, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ এর খাদ্য ও সরবরাহ বিভাগ থেকে চাষবাসের জন্য বিনামূল্যে বীজ দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষককে যদি 18 থেকে 60 বছর বয়সের মধ্যে অকালকালীন মৃত্যু হয়, তো সেই পরিবারের সদস্যরা বা তার মনোনীত ব্যক্তিরা 2 লক্ষ টাকা অনুদান হিসাবে পেয়ে থাকে। ইতিমধ্যেই জেলার প্রত্যেকটি পঞ্চায়েত অফিস থেকে কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করা হচ্ছে। এর জন্য পঞ্চায়েত অফিস থেকে ফর্ম সংগ্রহ করে জমা করতে হবে। পুরনো কৃষকদের মধ্যে যে সমস্ত কৃষকরা সার্বজনীন সমস্যার কারণে টাকা পাননি, যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালু দেখাচ্ছে, তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না। ব্লক অফিস থেকে কারণ শুরু বলা হয়েছে, এই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের খাতে EKYC করা নেই বলেই টাকা পায়নি। যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন, অর্থাৎ নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে যাদের KBID নাম্বার দেখাচ্ছে, তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে, এইবার কৃষকদের আর টাকার জন্য দীর্ঘদিন সময় অপেক্ষা করতে হবে না, এইবার ডিসেম্বর মাসে নয় নভেম্বর মাসে টাকা মিলবে কৃষকদের অ্যাকাউন্টে। তাই অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে, নভেম্বর মাসের 15 তারিখ থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ব্লক অফিস থেকে জানা গেছে, আগামী রবি মরশুমে টাকা যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে, তাদের নামে তালিকা তৈরি করা হচ্ছে। যাদের ডকুমেন্টসে কোনো সমস্যা কিংবা আধার সংযুক্তিকরণ করা দরকার হবে, তাদের সমাধানের জন্য মোবাইল নাম্বারে SMS করে জানানো হবে। কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের বাড়তি 1,000 টাকা। দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জমিতে সময় মতো সার এবং কীটনাশক প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। রিমাল ঘূর্ণিঝড়ে কৃষকদের জমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখা গেছে, লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করা হয়েছিল। এই বৃদ্ধি করার ফলে মা মাটি সরকারের বিপুল জয় জয়কার হয়েছে। বিভিন্ন সরকারি মাধ্যম জানা গেছে, আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীন থাকা বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। এই প্রকল্পের তালিকায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুবশ্রী, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ আরও কিছু প্রকল্প।
এবারে মূলত ভাবনা কৃষকদের নিয়ে। বাংলার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করার সময় বাংলার কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে। তাই রাজ্যের কৃষকদের কথা মাথায় রেখে রাজ্য সরকার উদ্যোগ নিতে চলেছে। নবান্ন থেকে ইঙ্গিত পাওয়া গেছে, বিধানসভা ভোটের আগেই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা বৃদ্ধি করা হবে। অর্থাৎ 10,000 টাকা পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকা পরিবর্তে মিলবে 5,000 টাকা। এবারে মূলত ভাবনা কৃষকদের নিয়েই। এই প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে রাজ্যের কৃষকদের মনোবল আরও বৃদ্ধি পাবে। কৃষকদের নতুন নির্দেশিকা 9 সেপ্টেম্বর 2024 সোমবার। 1 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে KBID নাম্বার এবং আধার নাম্বার দেখাবে না, তাদের অবশ্যই ব্লক অফিসে বা BDO অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতেই হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ডের অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যেই আবারও পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং KBID নাম্বার চলে আসবে। 2 নম্বর বলা হয়েছে, যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাবে ডিলিট ফার্মার, তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে ব্লক অফিসে গিয়ে। 3 নম্বর বলা হয়েছে, প্রত্যেক কৃষক প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের খাতে যেন EKYC চেক করে নেয়। প্রত্যেক কৃষিতে দেখা যায় এই EKYC না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না। 4 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা জুন মাসে খরিফ মৌসুম টাকা পেমেন্ট হোল্ড বা বিভিন্ন সার্ভারের জন্য টাকা পায়নি, তাদের যদি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান দেখায় তাদের আবারও অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা ফর্ম জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল সেই ব্যাংক যদি এই মুহূর্তে অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে যায় তাহলে তাদের অবশ্যই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ পাসবুক জেরক্স করে ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে, কারণ অন্য ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেলে ব্যাংকের IFSC কোড নাম্বার পরিবর্তন হয়ে যায়। যেমন বন্ধুরা, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু বর্তমানে এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে যুক্ত হয়ে গিয়েছে। 6 নম্বরে বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে এবং যাদের আধার কার্ডে নামের বানান, জন্ম তারিখ এবং ঠিকানা ভুল রয়েছে তারা যেন অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। 7 নম্বর বলা হয়েছে, যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান, মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায়, তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে হবে। 8 নম্বর বলা হয়েছে, মৃত ব্যক্তিদের শনাক্তকরণ করতে সকল কৃষকদের করতে হবে KYC। সরকারি সমীক্ষা দেখা গেছে প্রত্যেক কৃষিতে টাকা দেওয়ার সময় অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে এবং মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে, তাই প্রত্যেক কৃষকদের KYC করতে হবে। মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টগুলিকে বাদ দেওয়ার লক্ষ্যে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কৃষকদের মোবাইল নাম্বারে SMS করা হবে, ব্লক অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলোকে আবার পুনরায় জমা করতে হবে। তো বন্ধুরা, যদি আপনারা এই সমস্ত কাজগুলি সঠিক সময়ের মধ্যে না করেন তাহলে কিন্তু আপনি আগামী কিস্তির টাকা পাবেন না। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে। এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করে দেওয়া হলো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।